হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মূলত আপনাদের মাঝে যে ওষুধটি নিয়ে আপনাদের শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইক্লোফেনাক জেল। মূলত এটার কাজ কি, কিভাবে ব্যবহার করতে হয়, এটি কারা কারা ব্যবহার করতে পারবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা অবশ্যই বলে রাখি, কেউ কোনো মেডিসিন বিষয়ে ভিডিও দেখা সময় টেনে দেখবেন না। অবশ্যই যে কোনো মেডিসিন ভিডিও দেখার সময় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন মূল কথায় আসা যাক। ডাইক্লোফেনাক জেল, এটি একটি ডাইক্লোফেনাক সোডিয়াম বিপি 1 মিলিগ্রাম। এটির কাজ কি, এটির কাজ হচ্ছে দেখা যাচ্ছে অনেকের ঘাড়ের ব্যথা, মাংসপেশিতে ব্যথা হয়, যেমন গিরায় গিরায় ব্যথা হয় কিংবা আঘাতপ্রাপ্ত কোনো ব্যথা রয়েছে, সেই ব্যথাগুলোর ক্ষেত্রে এই ডাইক্লোফেনাক জেলটি ব্যবহার করলে খুবই কার্যকরী হয়। কম দামের ভিতরে ডাইক্লোফেনাক জেলটি খুবই একটি কার্যকরী জেল। এটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, খুবই সুনামধন্য একটি কোম্পানি। আমরা জেনে থাকি মুভ ব্যথার জন্য খুবই কাজ করে, কিন্তু তার পাশাপাশি এই ডাইক্লোফেনাক জেলটি মুভের পরেই একটি জেল যেটি খুবই অল্প দামের ভিতরে খুবই ভালো কাজ করে। এটাকে কিভাবে ব্যবহার করা যায়, এটা দিনে 2 থেকে 3 বার যে স্থানগুলোতে ব্যথা রয়েছে সেই স্থানগুলোতে দিনে 2 থেকে 3 বার ভালোভাবে নিয়ে মালিশ করলে খুবই দ্রুতই ব্যথাটি ভালো হয়ে যায়। এই জেলটি অবশ্যই ব্যবহার করার সময় দেখা যাবে যে অনেক জায়গায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে খুবই ভালোভাবে জেলটি ব্যবহার করতে হবে। এই জেলটি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যেন চোখে বা মুখে না যায়। এই জেলটি কোথায় ব্যবহার করা যাবে না সেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় কাটা বা ঘা বা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে এই জেলটি ভুলেও ব্যবহার করা যাবে না, অবশ্যই ব্যথা স্থানে ব্যবহার করতে হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর একটি কথা বলে রাখি, যারা এই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।